হলুদ বিকিনিতে স্পষ্ট বক্ষ বিভাজিকা, সমুদ্র বাড়ে আবারও ঝড় তুললেন লাস্যময় নুসরাত জাহান। এমনিতেই শীত বিদায় নিয়ে তাপমাত্রার পারদ চড়াতে লেগেছে, আর এই তাপমাত্রা আরও বাড়িয়ে তুললেন নুসরাত জাহান। বুধবার বিকিনিতে ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়, যা দেখে চোখ ছানা ভরা অনুরাগীদের। আর সেই ছবিতে ঈশানের মাম্মাকে হলুদ টুপিসে দেখা গেল, উপরে একটা নেটের জ্যাকেট। সমুদ্র পাড়ে রোদ পোহাতে ব্যস্ত এই সুন্দরী, ঠোঁটের লাল লিপস্টিক যেন আরও লাস্যময় করে তুলেছে এই অভিনেত্রীকে, চোখে সাদা ফ্রেমের সানগ্লাস। গোয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তিনি, ক্যাপশনে লিখেছেন, আমাকে সমুদ্রে ফিরিয়ে নিয়ে চলো। নতুন বছরের শুরুতেই গোয়া গিয়েছিলেন নুসরাত আর যশ, সেখান থেকে নিউ ইয়ার সেলিব্রেশন করে একাধিক ছবিও পোস্ট করেছিলেন তারা সোশ্যাল মিডিয়ায়। তবে এই বিকিনি ফটো তুলে রেখেছিলেন সযত্নে। গত বছর জুলাইতেই মা হয়েছেন এই অভিনেত্রী, তবে বর্তমানে তার ছেলের বয়স 7 মাস। তবে নুসরাতের ছিপছিপে শরীর দেখে তা বোঝা দায়, মেয়েধীন শরীরে প্রায়ই সেক্সি ছবি শেয়ার করতে দেখা যায় নুসরাতকে। 2021 সালের বিতর্কের মধ্য দিয়ে শুরু হলেও শেষ করেছেন একের পর এক সুখবর দিয়েই, এনেছেন নিজের রেডিও শো স্কুইট নুসরাতও। এছাড়া দুটো ছবির কাজও তার হাতে, ছেলে আর কেরিয়ার একসাথেই সামলাচ্ছেন আপাতত, সঙ্গে নিজের সাংসদ হওয়ার দায়িত্বও। দিল্লিতে পার্লামেন্টের শীতকালীন অধিবেশনেও যোগ দিতে দেখা গিয়েছিল তাকে। যদিও নুসরাত জানিয়েছে সবসময় চেষ্টা করে যশ বা তিনি কেউ যে কোনো একজন ঈশানের সাথে সবসময় থাকার, বাড়িতে গিয়েও নিজের সবটা সময় তোলা থাকে তার ছেলে ঈশানের জন্য। বাবা হিসেবে যশকেও দিয়েছেন ফুল মার্কস। এদিকে টলিপাড়ার খাস জয়িতা ও দীপের বিয়েতে চাঁদের হাট বসেছে। টলিপাড়ায় বিয়ের মরশুমে চার হাত এক করেছেন একাধিক তারকা। আর এবার বিয়ের পিড়িতে টলিউডের জনপ্রিয় কস্টিউম ডিজাইনার জয়িতা রায় এবং তার দীর্ঘদিনের বন্ধু দীপ বাত্রা হাজির হয়েছিলেন। রাজশুভশ্রী সহ রুদ্রনীল, মিমি চক্রবর্তী, আদৃত সহ টলিউডের একাধিক তারকারাও। ফেব্রুয়ারি অর্থাৎ প্রেমের মাসে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন টলিপাড়ার বহু সদস্যরাই। বহু বছরের প্রেম পর্বের পর এবার বিয়ের পিড়িতে জয়িতা রায় এবং দীপ বাতরা। সকাল থেকে জমজমাট গায়ে হলুদের অনুষ্ঠানে নেচে গিয়ে আনন্দে সম্পন্ন হলো জয়িতা ও দীপের বিয়ে। রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ শুরু করেন জয়িতা, তাই রাজকে নিজের গুরু মনে করেন তিনি। জানা গেছে পরিচালক রাজ চক্রবর্তীর জন্মদিনে হয়েছে জয়িতার বিয়ে, আর বিয়ের অনুষ্ঠানের মাঝে সেখানে কেক কেটে জন্মদিনও পালন করেছে রাজ চক্রবর্তী। রাজ চক্রবর্তী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ছাড়াও এদিন দেখা গেল মিমি চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, সায়নী ঘোষ, আদৃত রায়, অভিমন্যু মানালি, অনিন্দিতা সুদীপ, শোভন স্বস্তিকা সহ আরও অনেককেই। তাই এক কথায় এদিন সন্ধ্যায় জয়িতা ও দীপের বিয়ে হয়ে উঠেছিল চাঁদের হাট। এত বছর একাধিক অভিনেতা অভিনেত্রীর কস্টিউম ডিজাইনের দায়িত্বে থেকেছেন জয়িতা। এদিন বিয়েতে একদম ট্র্যাডিশনাল সাজ অর্থাৎ লাল বেনারসি আর স্বর্ণের গহনাতেই দেখা গেল জয়িতাকে। দীপও পরেছিলেন সাদা ধুতি পাঞ্জাবি। নিয়ম করে বিয়ে শেষ হওয়ার পর নাচে গানে জমিয়ে দিয়েছেন একাধিক তারকারা। ড্যান্স ফ্লোর মাতালেন সায়নী ঘোষ, অনিন্দিতা রায় চৌধুরী সহ আরও অনেকে। আসলে প্রত্যেকের সঙ্গে জয়িতার বহু বছরের সম্পর্ক, তাই এই বিয়ে বাড়ি ছিল এক কথায় টলিপাড়ার গেট টুগেদার। বহুদিন পর একসঙ্গে দেখা গেল জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের। জয়িতা ও দীপের নতুন জীবনের জন্য টিম খাস খবরের পক্ষ থেকে এমন সূত্র পাওয়া গেছে। তো বন্ধুরা, এ ছিল এই মুহূর্তের সর্বশেষ আপডেট খবর। পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন।